দেশের ব্যাংকিং ক্ষেত্রে আমরা চরম অরাজকতা বিরাজ করছে। দেশে যখন নতুন ব্যাংক স্থাপনের আর কোনো সুযোগ নেই বলে অর্থনীতিবিদরা মনে করেন, তখন সরকার এবছর আরও তিনটি নতুন ব্যাংক স্থাপনের পায়তারা করছে। বর্তমান সদ্য নতুন ব্যাংকগুলোর নাজুক অবস্থা কেন্দ্রীয় ব্যাংক সহ সংশ্লিষ্ট মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সরকার দলীয় লোকদের অনুকূলে নতুন ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি ব্যাংক কোম্পানি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে দেশে বেশ কয়েকটি ব্যাংকের মালিকানা সাম্প্রতিক সময়ে একটি বিশেষ গ্রুপের হাতে তুলে দেওয়া হয়, যা ব্যাংকিং জগতে চিরস্থায়ী অশুভ প্রভাব ফেলবে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। বর্তমানে অবশিষ্ট বেসরকারি ব্যাংকগুলোর মধ্যেও বেদখল হয়ে যাওয়ার মারাত্মক আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অভিযোগ রয়েছে যে খেলাপি ছাড়াও অনেক ব্যাংক পরিচালক পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিজের ব্যাংক ও অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে এক ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পরিবারতন্ত্র কামের ফলে বিনিয়োগের ক্ষেত্রে আস্থাহীনতা তৈরি হয়েছে।